আবার যদি এই এক্স ক্ষেত্রটিকে থ্রি এক্স ক্ষেত্রের সাথে এই এক্স ক্ষেত্রটিকে এই থ্রি এক্স ক্ষেত্রের সাথে এই এক্স ক্ষেত্রটিকে এই থ্রি এক্স ক্ষেত্রের সাথে এবং এই এক্স ক্ষেত্রটিকে যদি এ থ্রি এক্স ক্ষেত্রের সাথে যুক্ত করা হয় তখন এ বি সি ডি এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটি এরকম একটি ফিগারে কনভার্ট করবে যেখানে এক দুই তিন চার পাঁচ ছোট ছোট পাঁচটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই ছোট ছোট ক্ষেত্রের প্রত্যেকটি বর্গক্ষেত্র কিন্তু প্রত্যেকের সমান, অর্থাৎ এই ছোট ছোট পাঁচটি বর্গক্ষেত্র প্রত্যেকে প্রত্যেকের সমান। এখন এ বি সি ডি এই চিত্রের আরেক রূপ হচ্ছে এই চিত্র, অর্থাৎ এ বি সি ডি এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কিন্তু এই সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল। এখন যেহেতু এ বি সি ডি এই বড় বর্গক্ষেত্রটি এক দুই তিন চার পাঁচ এই ছোট ছোট পাঁচটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং পাঁচটি বর্গক্ষেত্রের প্রত্যেকেই প্রত্যেকের সমান, তাহলে অবশ্যই বলা যায় এ বি সি ডি এই বড় বর্গটি পি কিউ আর এস এই ছোট বর্গের পাঁচ গুণ। অর্থাৎ যেহেতু পি কিউ আর এস এই ছোট বর্গকে পাঁচ গুণ করলে যেহেতু এ বি সি ডি এই বড় বর্গক্ষেত্রটি পাওয়া যাবে, তাহলে অবশ্যই পি কিউ আর এস এই ছোট বর্গের ক্ষেত্রফল হবে অবশ্যই সম্পূর্ণ বর্গ এ বি সি ডি, অর্থাৎ বড় বর্গ এ বি সি ডি এর পাঁচ ভাগের এক ভাগ। অর্থাৎ যেভাবেই অঙ্কটি করা হোক না কেন, পি কিউ আর এস এই ছোট বর্গটি কিন্তু কিংবা ছোট সামান্তরিক কিন্তু বড় বর্গ অথবা বড় সামান্তরিক এ বি সি ডি এর পাঁচ ভাগের এক ভাগ আসছে। অতএব এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।